এক্সট্রা টাইম। সত্যি জীবন গড়ে দেয়। শুক্রবার প্রতিপক্ষ কাস্টমস স্বভাবতই পচা শামুকে পা কাটতে চাইছেন না, তাই সম্ভবত পুলিশ ম্যাচের প্রথম একাদশ নিয়ে মাঠে নামছেন। যদিও ইস্টবেঙ্গলের টিডি সুভাষ ভৌমিকের মাথায় কিন্তু এখন থেকেই ডার্বি ম্যাচ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে। ফুটবলার হিসেবে প্রচুর ডার্বি খেলেছেন, কখনো জিতেছেন আবার কখনো হারের মুখ দেখতে হয়েছে। দুই প্রধানের কোচ হিসেবেও ডার্বি জয় হারের স্বাদ চেখেছেন সুভাষ। এমনকি ডার্বি হারের জন্য তাকে লাল হলুদ থেকে চাকরি পর্যন্ত খোয়াতে হয়েছে। তাই ডার্বি নিয়ে প্রশ্ন উড়ে আসতেই দার্শনিক ভঙ্গিতে উত্তর দিলেন তিনি। এইটার মূল্য আমি 69 সাল থেকে জেনে এসেছি, এখানে কেউ জন্মায়। এই দুটো নাম দুটো সংস্কৃতি বহন করে, দুটো কৃষ্টিকে বহন করে। এইরকম ভাবে ইভেন রিয়াল বার্সেলোনা দুটো আলাদা শহরের টিম, মনমোহন ইসবলের মতন এক শহরের দুটো টিম নিয়ে এই উন্মাদনা পৃথিবীর আর কোথাও নেই, ছিল না, নেই। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইতিমধ্যে দুই ম্যাচে 6 পয়েন্ট ঘরে তুলেছে। শিষ্য শঙ্করলালকে টেক্কা দিতে হলে বড় ম্যাচের আগে তার গুরুর একটা বিদেশি স্ট্রাইকার প্রয়োজন, সেটা তিনি বেশ ভালোই জানেন। তবুও গুটিয়ে যাচ্ছেন না সুভাষ। দরকার হলে ভালো, না হলে পা ছড়িয়ে খাপতে বসল। কিন্তু ডার্বির আগে তো ছোট দলগুলোর বিরুদ্ধে পয়েন্ট তুলতে হবে, তার দলও পুলিশের বিরুদ্ধে জিতেছে। তবে তাতে সমালোচকদের মন ভরেনি, তাই নিজের খেলোয়াড় জীবনের উদাহরণ টেনে এনে ফুটবলারদের চাপ সামলাতে বলছেন টিডি। আমি 17 বছর কমার্স বয়সে বড় ক্লাব খেলেছি, সুধীর কর্মকার খেলেছে। যে বড় হবে তাকে ঝুঁকি নিতে হবে, তাকে বড় জায়গায় যাওয়ার জন্য ভুল করবে, ভুল তো করবে, ভুলের জন্য তো কোনো ইয়ে নেই, ফাঁসি নেওয়া ফাঁসি হবে না তো। বালি গগনদীপ থেকে শুরু করে লালরেন্ডিকার আল্টে সবার পাশে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। তবে তাকে এই মুহূর্তে সব থেকে বেশি ভরসা যোগাচ্ছেন কাসিম আয়দারা। আমাকে সবসময় বলো হাঁটা চলা দেখি, ইস সো স্মার্ট, হি স্পিক সো ওয়েল, কথা বললেও সব আনন্দ লাগে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।